ओम शांति। 4 जून 2020 प्रात मुरली बाप दादा मधुबन। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের অসীম জগতের পবিত্রতা ধারণ করতে হবে। অসীম জগতের পবিত্রতা অর্থাৎ একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। প্রশ্ন, বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্তির পূর্বের পুরুষার্থ এবং তার পরের স্থিতির মধ্যে কি পার্থক্য? উত্তর, যখন তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও, তখন দেহের সব সম্বন্ধ ত্যাগ করে এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ করো। এবং যখন উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যায় অর্থাৎ স্বর্গ প্রাপ্ত হয়ে যায়, তখন বাবাকে ভুলে যাও। এখন উত্তরাধিকার নিতে হবে, তাই কোনো নতুন সম্বন্ধ গড়ে তুলবে না, তা না হলে ভুলতে কষ্ট হবে। সব কিছু ভুলে একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকার প্রাপ্ত হবে। গীত এই সময় পার হয়ে যাচ্ছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন জ্ঞানী ও অজ্ঞানী কাকে বলা হয়। এই কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণেরাই জানো। জ্ঞান হলো পঠন পাঠন, যার দ্বারা তোমরা জেনেছ যে আমরা হলাম আত্মা, উনি হলেন পরমপিতা পরমাত্মা। তোমরা যখন মধুবনে আসো, তখন অবশ্যই নিজেদেরকে আত্মা নিশ্চয় করো। আমরা নিজের পিতার কাছে যাই, বাবা শিব বাবাকে বলা হয়। শিব বাবা আছেন প্রজাপিতা ব্রহ্মার দেহে, ব্রহ্মাও হয়ে গেলেন বাবা। তোমরা ঘর থেকে বেরিয়ে ভাবো আমরা বাপদাদার কাছে যাই। তোমরা চিঠিতেও লেখো বাপদাদা, শিব বাবা, ব্রহ্মা দাদা। আমরা বাবার কাছে যাই, বাবা কল্প কল্প আমাদের সঙ্গে মিলিত হন। বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, আত্মিক রূপে পবিত্র করেন। পবিত্রতায় হদ ও বেহদ অর্থাৎ দৈহিক ও আত্মিক বিষয় আছে। তোমরা পুরুষার্থ করছো আত্মিক রূপে পবিত্র হয়ে শতপ্রধান হওয়ার জন্য। নম্বর অনুযায়ী তো অবশ্যই আছে। আত্মিক পবিত্রতা অর্থাৎ এক অসীম জগতের পিতা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। ওই বাবা হলেন অতি মধুর, উনি হলেন উঁচু থেকে উঁচু ভগবান এবং অসীম জগতের পিতা, সকলের পিতা। তোমরা আত্মারূপী বাচ্চারাই শুধু চিনেছ। অসীম জগতের পিতা কেবল ভারতেই আসেন, তিনি এসে অসীমে সন্ন্যাস প্রদান করেন। সন্ন্যাস হল মুখ্য, যাকে বৈরাগ্য বলা হয়। বাবা সম্পূর্ণ পুরনো ছিছি দুনিয়ার প্রতি বৈরাগ্য অনুভব করান। বাচ্চারা, এই দুনিয়া থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন করো। এই দুনিয়ার নামই হলো নরক, দুঃখধাম। মানুষ নিজেরাও বলে, যখন কেউ মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ সে নরকে ছিল। এখন তোমরা জানো, এরা যে কথা বলে সেই কথাটি হলো ভুল। বাবা সঠিক কথা বলে দেন স্বর্গবাসী হওয়ার জন্য। এখনই পুরুষার্থ করতে হয়। স্বর্গবাসী হওয়ার জন্য এক বাবা ব্যতীত কেউ পুরুষার্থ করাতে পারে না। তোমরা এখন পুরুষার্থ করছ 21 জন্ম স্বর্গবাসী হওয়ার জন্য। স্বর্গবাসী করেন বাবা, তাঁকেই বলা হয় হেভেনলি গডফাদার। তিনি নিজে এসে বলেন, বাচ্চারা আমি তোমাদের প্রথমে শান্তিধাম নিয়ে যাব। তিনি হলেন মালিক। শান্তিধাম গিয়ে পরে আসবো সুখধামে পার্ট প্লে করতে। আমরা শান্তিধাম গেলে সর্বধর্মের মনুষ্য আত্মারা শান্তিধাম যাবে। বুদ্ধিতে এই সম্পূর্ণ ড্রামার চক্রকে রাখতে হবে। আমরা সবাই যাব শান্তিধাম। তারপর আমরা প্রথমে এসে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকে তো স্মরণ করতে হবে। বাচ্চারা জানে, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হলে বাবার কথা বিস্তৃত হয়ে যাবে। এই উত্তরাধিকার
খুব সহজভাবে প্রাপ্ত হয়। বাবা সম্মুখে বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের দেহের সব সম্বন্ধ ভুলে যাও, এখন কোনো নতুন সম্বন্ধ গড়ে তুলবে না, যদি কোনো সম্বন্ধে যুক্ত হবে তাহলে সেটাও ভুলে যেতে হবে, যদি সন্তান জন্ম নেয় তবে তাও হলো মুশকিল, অতিরিক্ত সম্বন্ধ বৃদ্ধি হলো স্মরণ করার জন্য। বাবা বলেন, সবাইকে ভুলে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, তিনিই হলেন আমাদের মাতা, পিতা, টিচার, গুরু, সব কিছু। আমরা এক পিতার সন্তান হলাম ভাই বোন, কাকা মামা ইত্যাদি কোনো সম্বন্ধ নেই, একমাত্র এই একটি সময়ে ভাই বোনের সম্বন্ধ থাকে। ব্রহ্মা সন্তানরা শিব বাবারও সন্তান হয়, সুতরাং নাতি নাতনিও আছে, এই কথাটি তো বুদ্ধিতে স্মরণে থাকে, তাই না? নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সদর্শন চক্রধারী তোমরা বাচ্চারা চলতে ফিরতে হও। তোমরা এই সময় হলে চৈতন্য লাইট হাউস, তোমাদের এক চোখে হলো মুক্তিধাম, দ্বিতীয়টিতে হলো জীবন মুক্তিধাম, ওই লাইট হাউস হলো জড় বস্তু, তোমরা হলে চৈতন্য, তোমাদের জ্ঞান নেত্র প্রাপ্ত হয়েছে, তোমরা জ্ঞানবান হয়ে সবাইকে পথ দেখিয়ে দাও, বাবাও তোমাদের পড়াচ্ছেন, তোমরা জানো এই হলো দুঃখধাম, আমরা এখন সঙ্গমে আছি, বাকি সম্পূর্ণ দুনিয়া কলিযুগে। সঙ্গমে বাবা বাচ্চাদের সঙ্গে বসে কথা বলেন এবং বাচ্চারাই আসে এখানে, কেউ লেখে বাবা অমুককে এখানে আনব, ভালো তো গুণ গ্রহণ করবে যদি তীর লেগে যায়, তাই বাবারও করুণা হয়, হতে পারে কল্যাণ হয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময় তোমরা পুরুষোত্তম হও। কলিযুগে সব হলো কনিষ্ঠ পুরুষ, যারা উত্তম পুরুষ লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে, সত্যযুগে কেউ কাউকে প্রণাম করে না, এখানকার এইসব কথা সেখানে থাকে না। এই কথাও বাবা বোঝান, ভালোভাবে বাবার স্মরণে থেকে সার্ভিস করবে, তাহলে ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে, তোমরা কোনো রকম ভক্তি ইত্যাদি করো না, শুধু বাবা তোমাদের পড়ান, ঘরে বসে আপনা থেকে সাক্ষাৎকার ইত্যাদি হতে থাকবে। অনেকে ব্রহ্মার সাক্ষাৎকার হয়, ব্রহ্মার সাক্ষাৎকারের জন্য কোনো পুরুষার্থ করতে হয় না, অসীম জগতের পিতা ব্রহ্মা দ্বারা সাক্ষাৎকার করান। ভক্তি মার্গে যে যার প্রতি যেমন ভাবনা পোষণ করে তারই সাক্ষাৎকার হয়। এখন তোমাদের ভাবনা রয়েছে সবচেয়ে উঁচু থেকে উঁচু ঈশ্বর পিতার জন্য, তাই পরিশ্রম ছাড়াই বাবা সাক্ষাৎকার করাতে থাকেন। শুরুতে অনেকে ধ্যান মগ্ন হয়ে যেত, নিজেদের মধ্যেই বসে থাকতে থাকতে ধ্যান মগ্ন হতো, কোনো ভক্তি করেনি, সন্তান কখনো ভক্তি করে না কি, যেন একটি খেলা, চলো বৈকুণ্ঠে যাই, একে অপরকে দেখে চলে যেত, যা পাস্ট হয়েছে সেসব রিপিট করবে, তোমরা জানো আমরা এই ধর্মের ছিলাম। সত্যযুগে সর্বপ্রথমে হয় এই ধর্ম, এই ধর্মে অনেক সুখ, তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে, নতুন বাড়িতে যেমন সুখ থাকে পুরনো বাড়িতে থাকে না, কিছু সময় বাদে জাঁকজমকও কমে যায়। স্বর্গ এবং নরকে অনেক তফাত, কোথায় স্বর্গ কোথায় নরক, তোমরা খুশিতে থাকো, এই কথাও জানো বাবার স্মরণে দৃঢ় হতে হবে। আমরা হলাম আত্মা, এই কথা ভুলে গিয়ে দেহ অভিমান এসে যায়, এখানে বসে আছো তো চেষ্টা করো নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলেই বাবার স্মরণ থাকবে, দেহে এলেই দেহের সব সম্বন্ধ স্মরণে এসে যাবে, এই হলো একটি নিয়ম। তোমরা গানও গাও, আমরা তো এক বাবা দ্বিতীয় কেউ নয়, বাবা আমরা সমর্পণ করব, এই হলো সেই সময়, একে স্মরণে থাকতে হবে, চোখ দিয়ে যা দেখছো দেখো, ঘুরে বেড়াও, আত্মাকে শুধু পিতাকে স্মরণ করতে হবে, শরীর নির্বাহের উদ্দেশ্যে কর্মকর্তব্য করতে হবে, কিন্তু হাত দিয়ে কর্ম সম্পন্ন করতে করতে পিতার স্মরণে থাকতে হবে, আত্মাকে নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে, কারো নিজের সখীর সঙ্গে এমন প্রীতি হয় যে সখীর স্মরণ স্থির হয়ে যায়, তখন এই মোহের ভাব মুক্ত হতে কষ্ট হয়,
প্রশ্ন করে, বাবা এইসব কি? আরে তোমরা নাম রূপে কেন আটকে যাও? এক তো তোমরা দেহ অভিমানী হও, দ্বিতীয় তোমাদের অতীতের কিছু হিসেব আছে, সেসব হলো ধোকা। বাবা বলেন, এই চোখ দিয়ে যা কিছু দেখো তাতে যেন বুদ্ধি না যায়। তোমাদের বুদ্ধিতে এই কথা যেন থাকে, আমাদের শিব বাবা পড়ান। সুতরাং নিজেকে দেখা উচিত, আমরা শিব বাবাকে কতখানি স্মরণ করছি, তা না হলে স্মরণের চাট খারাপ হয়ে যাবে। ভগবান বলেন, মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো, নিজের কাছে নোট করে রাখো, যখন ইচ্ছে স্মরণে বসে যাও, খাবার খেয়ে ঘুরে এসে 10-15 মিনিট বসো, কারণ এখানে তো কোনো কর্মকাণ্ড নেই। তা সত্ত্বেও যা কাজকর্ম ছেড়ে এখানে এসেছ সেসব বুদ্ধিতে এসে যায়, খুব কঠিন লক্ষ্য। তাই তো বাবা বলে, নিজের চেকিং করো, এই সময় হলো তোমাদের মোস্ট ভ্যালুয়েবল সময়, ভক্তি মার্গে কত সময় নষ্ট করেছ, দিন দিন নিচে নেমে এসেছ, কৃষ্ণের দর্শন পেয়ে কত খুশি হয়েছ, প্রাপ্তি কিছু নেই, বাবার উত্তরাধিকার তো একবারই হয়। এখন বাবা বলেন, আমার স্মরণে থাকো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যাবে। স্বর্গের পাসপোর্ট সেই বাচ্চাদের প্রাপ্ত হয় যারা স্মরণে থেকে নিজের বিকর্ম বিনাশ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে, তা না হলে দণ্ড ভোগ করতে হয়। বাবা আরও বলেন, নিজের মুকুট ও সিংহাসনের ফটো পকেটে রাখো, তাহলে স্মরণ থাকবে, এর দ্বারা আমরা এমন স্বরূপে পরিণত হই, যত দেখবে তত স্মরণ করবে, তখন এতেই মোহ অনুভব হবে। আমরা এমন স্বরূপে পরিণত হই, নর থেকে নারায়ণ, চিত্র দেখে খুশি হবে, শিব বাবার স্মৃতি থাকবে। এইসব হলো পুরুষার্থ করার যুক্তি। কাউকেও জিজ্ঞাসা করো যে সত্যনারায়ণের কাহিনী শুনলে কি হয়, আমাদের বাবা আমাদের সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন, কীভাবে 84 জন্ম হয়েছে সেসবের হিসেব তো চাই। সবাই তো আর 84 জন্ম নেবে না, দুনিয়া তো কিছুই জানে না, এমনি মুখে বলে দেয়, একেই বলে থিওরিটিক্যাল। তোমাদের এই হলো প্র্যাকটিক্যাল, এখন যা হচ্ছে ভক্তি মার্গে সেসবের বই লেখা হবে। তোমরা সদর্শন চক্রধারী হয়ে বিষ্ণুপুরীতে আসো, এই হলো নতুন কথা, রাবণ রাজ্যে মিথ্যাখণ্ড, সত্যখণ্ড রামরাজ্যে হবে। চিত্রে সবই ক্লিয়ার আছে, এখন এই পুরনো দুনিয়ার অন্ত সময়, 5000 বছর পূর্বেও বিনাশ হয়েছিল। বিজ্ঞানবিদ যারা আছে তাদের চিন্তনেও আছে, আমাদের কেউ প্রেরিত করেছে যার দ্বারা আমরা আবিষ্কার করতে থাকি, বোধ আছে আমরা এসব আবিষ্কার করলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরবশ, অর্থাৎ অন্যের বশে বশীভূত। ভয় তো আছেই, সব কিছু বুঝেছে তারা, যে ঘরে বসে একটি বোমা ছুড়ে দিলে সব শেষ হয়ে যাবে, বিমান পেট্রোল ইত্যাদির কোনো প্রয়োজন থাকবে না, বিনাশ তো অবশ্যই হবে। নতুন দুনিয়া সত্যযুগ ছিল, ক্রাইস্টের 3000 বছর পূর্বে স্বর্গ ছিল, এখন সেই স্বর্গের স্থাপনা হচ্ছে, ভবিষ্যতে আরও বুঝতে পারবে, তোমরা জানো স্থাপনা তো অবশ্যই হবে, এতে এক পয়সারও সন্দেহ নেই। এই ড্রামা চলতে থাকে কল্প পূর্বের ন্যায়, ড্রামা অবশ্যই পুরুষার্থ করাবে, এমনও নয় যা ড্রামায় আছে তাই হবে। জিজ্ঞাসা করা হয়, পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড়? পুরুষার্থই বড়, কারণ পুরুষার্থের দ্বারাই প্রালব্ধ প্রাপ্তি হবে, পুরুষার্থ ব্যতীত কখনো কেউ থাকতে পারে না। তোমরা পুরুষার্থ তো করছো, কোথা কোথা থেকে বাচ্চারা আসে পুরুষার্থ করে, তারা বলে, বাবা আমরা ভুলে যাই, আরে শিব বাবা তোমাদের বলেন আমাকে স্মরণ করো, কাকে বললেন? আমি আত্মা, আমাকে বললেন। বাবা আত্মাদের সঙ্গেই কথা বলেন, শিব বাবা হলেন পতিত পাবন, এই আত্মাও অর্থাৎ ব্রহ্মা বাবাও তার কাছেই শোনেন। বাচ্চারা তোমাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে অসীম জগতের পিতা আমাদের বিশ্বের মালিক করেন, তিনি হলেন উঁচু থেকে উঁচুতে সর্বোচ্চ, অতীব প্রিয়, সকলের প্রিয় শিব বাবা। ভক্তি মার্গে তাকেই স্মরণ করেছি, গানও গেয়েছি, তোমার গতিমতি সবই পৃথক, সুতরাং নিশ্চয়ই তিনি মত দিয়েছিলেন, এখন তোমাদের বুদ্ধিতে আছে, এত অসংখ্য মানুষ ঘরে ফিরবে, বিচার করে দেখো কত আত্মা আছে, সকলের বংশ আছে,
সব আত্মারা নম্বর অনুযায়ী গিয়ে বসবে। ক্লাস ট্রান্সফার হলে নম্বর অনুযায়ী গিয়ে বসে, তোমরাও নম্বর অনুযায়ী যাও। সূক্ষ্ম বিন্দুরূপে আত্মা নম্বর অনুযায়ী গিয়ে বসবে, তারপরে আসবে নম্বর অনুসারে পাঠ প্লে করতে। এই হলো রুদ্রমালা। বাবা বলেন, এত কোটি কোটি আত্মাদের মালা আমার, উপরে আমি ফুল, পরে পাঠ প্লে করতে সবাই এখানেই আসে। এইরূপ ড্রামা নির্দিষ্ট, বলা হয় এই হলো পূর্ব রচিত ড্রামা। এই ড্রামা কিভাবে এগিয়ে চলে সে কথা তোমরা জানো। সবাইকে এই কথা বলো, নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে যখন তোমরা ফিরে যাবে। এই হলো পরিশ্রম, সবাইকে পথ বলে দিতে হবে, এই তোমাদের কর্তব্য। তোমরা দেহধারীর সম্পর্কে আটকে পড়ো না। বাবা তো বলেন আমাকে স্মরণ করো, তাহলে পাপ ভস্য হবে। বাবা নির্দেশ দেন, তা তো করতে হবে, প্রশ্নের কথা নেই। যেভাবেই হোক স্মরণ করো, এতে বাবা কিংবা কৃপা করবেন। তোমাদের স্মরণ করতে হবে, উত্তরাধিকার তোমাদেরই নিতে হবে। বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। এখন তোমরা জানো এই বৃক্ষটি পুরনো, তাই এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য ভাব রাখো। একেই বলা হয় অসীমের বৈরাগ্য। হট যোগীদের হলো দৈহিক বৈরাগ্য, তারা অসীমের আত্মিক বৈরাগ্য বৃত্তি শেখাতে পারে না। অসীমের বৈরাগ্য বৃত্তিধারী দেহের সীমিত বৈরাগ্য শেখাবে কিভাবে? এখন বাবা বলেন হারানিধি বাচ্চারা, তোমরাও বলো বাবাও হলেন হারানিধি। 63 জন্ম বাবাকে স্মরণ করেছি, এখন একমাত্র বাবা হলেন আমাদের আপন, অন্য কেউ নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1, স্বর্গে যাওয়ার পাসপোর্ট নেওয়ার জন্য বাবার স্মরণে থেকে নিজের বিকর্মগুলি বিনাশ করে কর্মাতীত অবস্থা গড়ে তুলতে হবে, দণ্ড ইত্যাদি থেকে সুরক্ষিত থাকার পুরুষার্থ করতে হবে। 2, জ্ঞানবান হয়ে সবাইকে পথ বলে দিতে হবে, চৈতন্য লাইট হাউস হতে হবে, একটি চোখে শান্তিধাম অন্যটিতে সুখধাম যেন থাকে, এই দুঃখধামের কথা ভুলে যেতে হবে। বরদান, নিজের ডবল লাইট স্বরূপ দ্বারা আসন্ন বিঘ্নগুলি পার করে তীব্র পুরুষার্থী ভব। ব্যাখ্যা, আসন্ন বিঘ্নগুলি দেখে ক্লান্তি বা হতাশা অনুভব করার পরিবর্তে সেকেন্ডে নিজের আত্মিক জ্যোতিস্বরূপ এবং নিমিত্ত ভাবযুক্ত ডবল লাইট স্বরূপ দ্বারা সেকেন্ডে হাই জাম্প লাগিয়ে দাও। বিঘ্নরূপী পাথর ভাঙতে সময় নষ্ট করো না, জাম্প লাগিয়ে সেকেন্ডে পার হয়ে যাও। একটু বিস্মৃতির কারণে সহজ মার্গটি কঠিন করবে না। নিজের জীবনের ভবিষ্যতে শ্রেষ্ঠ লক্ষ্য স্পষ্ট দেখতে দেখতে তীব্র পুরুষার্থী হও। বাপ দাদা এবং বিশ্ব যে দৃষ্টিতে তোমাদের দেখছে সেই শ্রেষ্ঠ স্বরূপে সর্বদা স্থির হয়ে থাকো। স্লোগান, সদা খুশিতে থাকা এবং সবাইকে খুশি প্রদান করা, এই হলো সবচেয়ে বড় সম্মান। ওম শান্তি।